Hello friends, welcome back to my channel Learn with Moumita. বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্যাশ উইথড্রল ফর্ম তোমরা কিভাবে ফিলআপ করবে। বন্ধুরা ভিডিওটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা তোমাদের বোঝবার সুবিধার্থে আমি ফর্মটাকে আগে থেকেই ফিলআপ করে রেখেছি। তো বন্ধুরা দেখো এখানে লেখা আছে ডেট, ডেটের জায়গায় তোমরা যে ডেটে টাকাটা তুলছো সেই ডেটটা বসিয়ে নেবে এখানে। আর এইখানটায় যত অ্যামাউন্ট তুলবে 10,000 বা 5,000 বা 2,000 যে অ্যামাউন্টটাই তুলবে সেই অ্যামাউন্টটা এখানটা সংখ্যায় লিখবে। আর এই জায়গাটায় লেখা আছে পে টু সেলফ দ্য সাম অফ, এই জায়গাটায় তোমরা লিখবে কথায় যে অ্যামাউন্টটা তুলছো সেটা এখানে সংখ্যায় লিখেছো, এখানটাতে কথায় সেটা বানান করে লিখবে। যেমন আমি এখানে লিখেছি 10,000, তাই জন্য এখানে লিখেছে 10,000 rupees অনলি। এবং তার নিচে এখানে দেখো টু দ্য ডেবিট অফ মাই আওয়ার সেভিংস ফান্ড অ্যাকাউন্ট নম্বর, এখানে হচ্ছে অ্যাকাউন্ট নম্বর, তোমার ব্যাংকের পাসবুকের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবে। তারপর এখানে আছে নেম, তোমার ব্যাংকের পাসবুকে যে নামটা দেওয়া রয়েছে সেই নামটা এখানে লিখবে। আর তার উপরেই আছে সিগনেচার অফ অ্যাকাউন্ট হোল্ডার, তোমার সিগনেচারটা এখানে ওপরে করে দিতে হবে। আর এই ফর্মের ঠিক পিছন দিকে দুখানা আরও দুটো সিগনেচার এইভাবে করে দিতে হবে, এই একটা এই একটা। তো বন্ধুরা প্রথমে এখানে ডেট, অ্যামাউন্ট, অ্যামাউন্টটা কথায় লিখবে, তারপরে অ্যাকাউন্ট নাম্বার, নাম আর সিগনেচার সামনে একটা পেছনে দুটো করে দিলেই তোমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্যাশ উইথড্রল ফর্ম অথবা টাকা তোলার ফর্ম ফিল আপ করা হয়ে যাবে এবং খুব সহজেই তোমরা টাকা তুলতে পারবে ব্যাংক থেকে। তো বন্ধুরা আমার আজকের ভিডিও থেকে যদি তোমরা একটু হলেও উপকৃত হয়ে থাকো তাহলে আমার ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ।